पायलट छोटो ताय जदि कमरेर ऊपर कात दिए उजू करी ताहले फरज गोसल की होबे? हाँ, कोनो असुविधा नहीं। कमरेर ऊपर जो अपनी एरकम हय जे कमरेर जे भितरे जे मैला आवर्जना छुटे ना आसे তাহলে কোনো অসুবিধা নাই, ওখানে কোনো কিছু চাপায় দিবেন, তারপর সেখানে আপনি গোসল করবেন। মোট কথা হলো যে আপনার শরীরে যেন কোনো ময়লা দুর্গন্ধ বা নাপাক যেন ছিটে না আসে। যদি আপনি নাপাকের ছিটে আসা থেকে পবিত্র থাকেন এবং নিশ্চিত থাকেন, তাহলে আপনি এভাবে ফরজ গোসল করেন, ওযু করেন, তাতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। দিনের ওপরে অটল থাকার বিষয়ে কিছু বই সাজেস্ট করুন। দিনের ওপরে অটল থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে আল কোরআন, আল্লাহর কিতাব আল কোরআন। দ্বিতীয়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তৃতীয়ত পূর্ব জামানার সালাফে সালেহিনের বই পুস্তক সবগুলোই। চতুর্থত হচ্ছে যে বর্তমান যুগে নির্ভরযোগ্য যে সমস্ত আলেমরা আকিদার উপরে বই লিখেছেন, আকিদার উপরে বই লিখেছেন, সেই বইগুলি পড়বেন। আর দীন ইসলামের জ্ঞান খুব বেশি বেশি চর্চা করার চেষ্টা করবেন। দেখুন, শুধুমাত্র আমল করলেই, নামাজ পড়লে বা জিকির আজকার করলেই কিন্তু ইসলামের উপর অটল থাকা যাবে না। আপনাকে মানহাজ শিখতে হবে, আকিদা শিখতে হবে, সঠিক কোনটা তা শিখতে হবে, কোনটা বেঠিক সঠিক তা শিখতে হবে, ধরে রাখার জন্য বেঠিকটা শিখতে হবে, ওটা থেকে নিজেকে দূরে রাখার জন্য, ঠিক আছে? এগুলি আপনাকে শিখতে হবে। এবং এটা শেখার জন্য নির্ভরযোগ্য আলেমরা বা দায়ীরা যে বিভিন্ন রকমের কোর্সের ব্যবস্থা করে থাকেন, সেই কোর্সগুলোতে আপনারা অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, হঠাৎ করে আপনি একটা লেকচার শুনলেন আর ওই লেকচারের উপর ভিত্তি করে আপনি বললেন যে হ্যাঁ আমি পাঁচ দিন শিখে নিয়েছি, এটা কিন্তু চলবে না। গভীরভাবে সময় দিয়ে, শ্রম দিয়ে লেখাপড়া করতে হবে। আর সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দিনের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। আমার নানা সোনালী ব্যাংকে চাকরি করতেন, ব্যক্তিগত জীবনে খুব পরহেজগার ছিলেন। একটা কানের দুল পেয়েছিলেন, মৃত্যু আগ পর্যন্ত নিজের কাছে রেখেছিলেন। মালিককে খুঁজে পাওয়ার আশায় দুবার হজ করেছেন, সুন্নতি পোশাক, দাঁড়িয়ে রাখা সব কিছু অবস্থা ছিলেন। তিনি মারা যাওয়ার পর তার পেনশনের টাকা, অন্যান্য টাকা নানি পেয়েছেন, এ টাকার বিষয়ে ইসলামের বিধান কী? দেখুন, একজন মানুষ ব্যক্তিগত জীবনে আমলের দিক থেকে বিভিন্নভাবে সে সঠিক পথের উপরে থাকবে বা সঠিকভাবে চলবে, এগুলি হতে পারে। কিন্তু তার উপার্জন যেটা, যেহেতু মাধ্যমটা হারাম উপার্জন, যেটা আপনি এখনই আলাপ করলেন বা এখানে উল্লেখ করলেন যে সুদি ব্যাংকে চাকরি করা, তো আপনারা জানেন আলাইহিসসালাম বলেছেন লাআনাল্লাহু আকিলার রিবা ও মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম ফিল বিজরি সাওয়া, যে আল্লাহ তাআলা লানত করেছেন ওই ব্যক্তিকে, আল্লাহ তাআলা লানত করেছেন ওই ব্যক্তিকে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কথা লেখালেখি করে, আর যে সুদের ব্যাপারে সাক্ষী থাকে, যে দুজন সাক্ষী থাকে তাদের উপরে সবাই, সকলের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন। আর তিনি বলেছেন যে এরা সবাই গুনাহের ব্যাপারে এক সমান, নউযুবিল্লাহি মিন যালিক। অতএব যাদের ইনকাম, হ্যাঁ, তাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আস আসা আকবর ইয়ামুদ্দু ইয়ালাই ইয়াদাইহি ইয়াকুলু ইয়া রব ফাআন্না ইস্তাজাবু লাহু। একজন মানুষ দীর্ঘ সফরে বের হয়, সফর হচ্ছে দোয়া কবুল হওয়ার একটা কি অন্যতম মাধ্যম। তো দীর্ঘ সফরে সে বের হয়, কিন্তু তার চুলগুলো উস্কো খুস্কো থাকে, তার শরীরের পোশাক ধুলোমলিন থাকে, সে হাত উপরে উঠে বলে ইয়া রব, নবীজি বলছেন ফাআন্না ইস্তাজাবু লাহু, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? মাতআমু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া গুযিয়া মিন হারাম, তার মাতআম, তার খাদ্য হচ্ছে হারাম উপার্জন থেকে, তার শরীরের পোশাক এটাও এসেছে উঠেছে হারাম উপার্জন থেকে, এবং তার শরীরের এমনকি রক্ত মাংস যেগুলি আছে সেটা গড়ে উঠেছে এই হারাম উপার্জন থেকে, কীভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? তো যারা হারাম উপার্জন থেকে পানাহার করে তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, এটা সহি হাদিসে, বুখারি মুসলিম হাদিসে সুপ্রমাণিত। তো এজন্যে আমরা এই বিষয়গুলো সম্পর্কে এই কথাই বলে থাকি যে
যারা সুদি ব্যাংকে চাকরি করে তাদের ইনকাম হারাম, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। তবে এই করার কারণে, এই ইনকাম করার কারণে যে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তা কিন্তু নয়, এটা বলা যাবে না যে ইসলাম থেকে সে খারিজ হয়ে গেছে। বরং নিঃসন্দেহে কাবিরা গুনাহ করেছে এবং যারা সুদ এর কাজ কারবার করতো, সুদ খরছিল, কেয়ামতের দিন তাদের শাস্তি কেমন হবে সে সম্পর্কে হাদিস আলাদা আলোচনা রয়েছে, আমি সেদিকে